9 পর্যন্ত। সো এখন আজকে আমরা 10 থেকে স্টার্ট করব, 10 থেকে 16 অবধি, 16 পর্যন্ত, যেটা কমপ্লিট হয়ে যাবে প্রথম করিন্থীয় 2 অধ্যায়। করিন্থীয় মণ্ডলীতে অনেক সমস্যা ছিল যেটাকে ডিল করার জন্য পল প্রথম দিকে একটা চিঠি লিখেছিল, এটা খুব কড়া চিঠি ছিল, যেটা রিয়াকশনে ভালো হয়নি। কিছু কিছু মানুষরা সত্যিকার অনুতাপ করেছে, আর কিছু কিছু মানুষ, ম্যাক্সিমাম মানুষ খুব রেগে গেছে, খেপে গেছে, তারা পোলের নামে উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছিল, অনেক কিছু দলাদলি শুরু হয়ে গেছে, অনেক কিছু হচ্ছিল। তো এর উত্তরে পল কি করেছে, এই চিঠিটা লিখে। সো প্রথম করিন্থ জায়গাটা কেমন ছিল, করিন্থ জায়গাটা এমন একটা জায়গা ছিল যেটা অ্যাকচুয়ালি বিজনেস সেন্টার ছিল, যেখানে অনেক ধরনের ব্যভিচার, করাপশন মানে ভ্রষ্টাচার, তারপর নানা ধরনের বিকৃত মূর্তি পূজা, এই সব কিছু ধরনের জিনিস এই করিন্থ জায়গাটাতে হতো। প্লাস করিন্থ ছিল গ্রিসের একটা পার্ট, আর গ্রিকসরা আমরা জানি খুবই জ্ঞানী ছিল, শিক্ষা দীক্ষা নিয়ে, ফিলোসফি, অঙ্ক, সায়েন্স, সাইকোলজি, এই সব কিছু নিয়ে তাদের খুব চর্চা করতো, খুব জ্ঞান ছিল তাদের মধ্যে। যেমন আমরা জানি বড় বড় ফিলোসোফার যারা, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, আর্কিমিডিস, ঠিক আছে, এরা সবাই গ্রিস থেকে ছিল। আর ইভেন কি যখন আমরা যে নাটকগুলি করি, ড্রামা, ঠিক আছে, এই প্রত্যেকটা ড্রামার সৃষ্টি, শুরুয়াত অ্যাকচুয়ালি গ্রিস থেকে হয়েছে। তো গ্রিসের মানুষরা খুবই জ্ঞানী ছিল, পড়াশোনা নিয়ে তাদের খুব ইন্টারেস্ট ছিল, জ্ঞান নীতি নিয়ে। তো করিন্থ জায়গাটা এমন একটা জায়গা ছিল, ঠিক আছে, এইখানে পল প্রচার করেছে। তো করিন্থ মণ্ডলীতে প্রথম অধ্যায়ে যেই জিনিসটা পল ডিল করেছে, এটা হচ্ছে প্রথম প্রবলেম যেটা করিন্থীয় মণ্ডলীতে এক অধ্যায়ে আমরা দেখি, এটা হচ্ছে তাদের মধ্যে দলাদলি ছিল। আমি পিটারকে ফলো করি, আমি পলকে অনুসরণ করব, আমি অ্যাপোলোসের কথা শুনবো, আমি যিশুর কথা শুনবো, এমন ধরনের একটা দলাদলি ছিল। পল বলেছে তোমরা দলাদলি করবে না, যিশু এক। সেকেন্ড, আমরা সেম অধ্যায়ে, এক অধ্যায়ে আমরা যে জিনিসটা দেখি, এটা হচ্ছে এক অধ্যায়ে, দুই অধ্যায়ে প্রথম দিকে, এটা হচ্ছে জ্ঞান। গ্রিকসরা, করিন্থ বললাম না, জ্ঞানের জন্য খুব পাগল তারা। পল বলছে আমরা কোনো জগতের জ্ঞান দিতে আসিনি, আমরা এসেছি শুধু একটা কথা বলতে, আর এটা হচ্ছে যিশু খ্রিস্ট ক্রুশে মারা গেছেন আমাদের পাপের জন্য। আর এই শিক্ষাটা জগতের চোখে একটা মূর্খের মতন শিক্ষা। তারপর দুই অধ্যায় আমরা দেখি পল বলছে যে আমি যখন তোমাদের কাছে এসেছিলাম আমি কোনো কনফিডেন্স আসিনি, আমি কোনো নানান ধরনের ট্যাকটিক্স, কোনো ধরনের প্ল্যানিং, কোনো ধরনের টেকনিক, কোনো ধরনের ভাষা, হাইফাই ভাষা, হাইফাই ফিলোসফি নিয়ে আসিনি, আমি সিম্পল তোমাদের কাছে একটা জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে যিশু খ্রিস্ট, আর উনি যে আমাদের পাপের জন্য ক্রুশে মারা গেছে, শুধু এতটুকু, এছাড়া আমি কিচ্ছু আনিনি। তারপর নয় পদে পল যেটা বলেছে, আমরা আজকে 10 পদ থেকে স্টার্ট করব, কিন্তু 9 পদটা আমি দিচ্ছি, 9 পদ থেকে আমি অ্যাকচুয়ালি বিগিন করতে যাচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। 9 পদে বলছে, কিন্তু যেমন লেখা আছে, কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি, কোনো মানুষের মনে যা আসেনি, যারা তাকে ভালোবাসে ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন। বলছে ঈশ্বর আমাদের জন্য এমন কিছু জিনিস প্রস্তুত করেছে যেটা আমরা মনেও ভাবতে পারি না, কল্পনাতেও ভাবতে পারি না। বাইবেলে অনেক সময় বলে স্বর্গের রাস্তাটা সোনার হবে, এই নদী বইছে, এত সুন্দর সোনার লাইট থাকবে, এমন ধরনের একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম নরকের এক্সপ্লেনেশন কী দেওয়া হয়, আগুন থাকবে, গরম তেলের মতো থাকবে, মানুষ চিৎকার করবে। অ্যাকচুয়ালি কি জিনিসটা এমন, অ্যাকচুয়ালি কি আগুন, অ্যাকচুয়ালি কি সোনার রাস্তা, সোনার গেট, না। বলছে আমরা কল্পনাও করতে পারবো না কত সুন্দর হবে। সো এই যে সোনার রাস্তা, আগুনের, এগুলো হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ। আমাদের পৃথিবীতে আমরা সবচেয়ে দামি কোন পাথরটাকে, কোন জিনিসটাকে আমরা মানি, সোনা, ঠিক আছে, সোনাকে সবাই সোনা বললে পাগল হয়ে যায়, বাহ সোনা কত সুন্দর, সোনা কত দামি, সোনার জিনিস পড়েছে মানে খুব ভালো। আমরা দেখি দুবাই টুবাইয়ে কিছু কিছু মানুষ আছে সোনার গাড়ি, তার গাড়ির পুরো কাভারটা সোনা দিয়ে, হাতের মধ্যে আমাদের, আমরা জানি বাপ্পি লেহরি একদম সারা শরীরে সোনা লাগিয়ে রাখে, আংটি সোনার, গলার মধ্যে নেকলেস সোনার, মানে সোনার একটা ভ্যালু আছে, সোনাকে আমরা ভাবি খুব সুন্দর।
তো যখন বলে যে স্বর্গ রাস্তা সোনা দিয়ে বানানো, মানে বোঝানোর চেষ্টা করছে এত সুন্দর, এত দামি, এত মূল্যবান এই জিনিসটা বোঝানোর জন্য সোনা বলছে। যখন বলছে নদী বইছে, তার মানে কি সত্যিকারের নদী বইছে? না, তার মানে বোঝানোর চেষ্টা করছে যে এখানে নদীর স্রোত দিয়ে যেমন ফসল সুন্দর করে উৎপন্ন হয়, এখানে লাইফটা খুব প্রগতিশীল হবে, খুব সুন্দর আনন্দময় জীবন হবে, শান্তি থাকবে, কোনো দুঃখ কষ্ট থাকবে না, এটা বোঝানোর চেষ্টা করছে। যখন বলছে নরকের মধ্যে আগুন থাকবে, তার মানে কি শুধু আগুন থাকবে? না, এর মানে হচ্ছে কষ্টটা এত বেশি হবে যে পৃথিবীতে আমি কার সাথে তুলনা করব। আগুন হচ্ছে সবচেয়ে এমন একটা জিনিস যেটা লাগলে আমরা করে উঠি, জ্বালাপোড়া করে, যন্ত্রণা করে। এই জন্য নরকটাকে বোঝানোর জন্য বলেছেন আগুনের মতো নরক, আগুনের মতো জ্বলবে, আগুনের মতো কষ্ট হবে, এত যন্ত্রণা হবে, এত জ্বালাপোড়া হবে যে যন্ত্রণা মনে হবে যে মরে যাব কিন্তু মৃত্যু আসবে না। যদি আগুনের মতোই হতো, শুধু ডাইরেক্ট আগুনই হতো, তাহলে এখানে কোনোদিনও বলতো না যে আমরা ভাবতেও পারি না ঈশ্বর আমাদের জন্য কি প্রস্তুত করেছে। যদি স্বর্গ শুধু সোনার মতো হতো তাহলে আমরা ভাবতে পারছি, আচ্ছা সোনার মতো সোনা কেমন, সোনা এমন হয় আমরা ভাবতেই পারি, কল্পনাই করতে পারি। বলছে কল্পনাও করতে পারবো না কত সুন্দর হবে স্বর্গ। আমরা যারা যিশুতে বিশ্বাসে, আমরা যারা নিজের পাপের ক্ষমা পেয়েছি, যারা ধার্মিকতা আমাদের মধ্যে প্রতিপন্ন করা হয়েছে, আমরা একটা স্বপ্ন, একটা আশা নিয়ে বসে আছি যে একদিন আমরা স্বর্গে যাব, একদিন আমরা ঈশ্বরের কাছে যাব, একদিন আমরা যিশুকে দেখতে পারবো। আর স্বর্গ কত সুন্দর হবে আমরা কল্পনাও করতে পারবো না, এত সুন্দর জায়গা আমাদেরকে নিয়ে যাবে যেখানে কোনো চোখের জল নেই, যেখানে অসুস্থতা নেই, যেখানে ব্যথা বেদনা নেই, যেখানে কোনো হিংসা নেই, কোনো শত্রুতা নেই, শুধু প্রেম, ভালোবাসা, শান্তি, আনন্দ, কত সুন্দর জায়গা হবে। এটাই বলেছে নয় পদে। তারপর দশ পদে, যেটা আজকে অ্যাকচুয়ালি মেইন জায়গা থেকে শুরু, দশ থেকে দশ পদে বলেছে, কিন্তু ঈশ্বর তার আত্মার দ্বারা সে সব আমাদের কাছে প্রকাশ করেছেন। আত্মা সকল বিষয়ের, এমনকি ঈশ্বরের নিগুড় বিষয়গুলি অনুসন্ধান করেন। আমরা জানি, আমরা রোমীয় পুস্তকে পড়েছি যে ঈশ্বর, আমরা প্রেরিতেও পড়েছি যে তোমরা, আমরা যখন যিশুতে বিশ্বাস করি, অনুতাপ করি আর বাপ্তিস্ম নিই, তখন আমাদেরকে পবিত্রতার দান দেওয়া হয়। রোমীয় পুস্তকে আমরা পড়েছি, বলেছে তোমাদের মধ্যে পবিত্র আত্মা দত্তক হিসাবে দেওয়া হয়েছে। পবিত্র আত্মা আমাদের হয়ে প্রার্থনা করেন। তারপর আমরা এও জানি যে পবিত্র আত্মা আমাদেরকে শেখান, পবিত্র আত্মা আমাদেরকে যিশুর আরও কাছে নিয়ে যান। একই জিনিস এখানে বলছে, ঈশ্বরের আত্মা দ্বারা, মানে পবিত্র আত্মা দ্বারা আমাদের কাছে ঈশ্বরের নিগুড় তত্ত্বগুলি প্রকাশ করেছে। এখন আমরা এই যে পথটা আছে, এই পথটাকে অনেকে একটু উল্টাপাল্টা করে, পদের এক্সপ্লেনেশনটা ঠিকই রাখে কিন্তু এটার অন্যভাবে ব্যাখ্যা করে। কীভাবে? কিন্তু ঈশ্বর তার আত্মার দ্বারা আমাদের কাছে প্রকাশ করেছে নিগুড় তত্ত্বগুলি। ওরা বলার চেষ্টা করে যে বাইবেলে যা আছে পুরাতন নিয়ম, ওরা আবার আমাদের হিস্ট্রিটাকে তিন ভাগে ভাগ করে। পুরাতন নিয়ম হচ্ছে পিতা ঈশ্বরের সময়, নতুন নিয়মের একদম মথি থেকে আরম্ভ করে যোহন, এটা হচ্ছে যিশুর সময়, আর প্রেরিত থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে পবিত্র আত্মার সময়। প্রথম প্রশ্ন, এটা ম্যাক্সিমাম অনেক থিওলজিয়ানরা এই কথাটা বলে, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদেরকে কে বলেছে, কোন জায়গায় বাইবেলে লিখেছে যে পবিত্র পুরাতন নিয়মটা হচ্ছে পিতা ঈশ্বরের সময়, কোন জায়গাতে লেখা আছে যে মথিমার্ক লোকজন শুধু যিশুর সময়, এরপরে শুধু পবিত্রত্বের সময়, কোথাও লেখা নেই। পিতা ঈশ্বর যখন, ঈশ্বর যখন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, একাকী বসে বসে ঈশ্বর করেছে? বাইবেল স্পষ্ট বলেছে পবিত্র আত্মা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পিতা ঈশ্বর, তারা তিনজনে মিলে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। যখন পুরাতন নিয়মে ভাববাদীদেরকে ঈশ্বর ডাইরেক্টলি বলতেন, কার থ্রু দিয়ে বলতেন? পবিত্র আত্মার থ্রু দিয়ে বলতেন। যিশু যখন পৃথিবীতে এসেছে, যিশুকে কে পাঠিয়েছে? পিতা ঈশ্বর পাঠিয়েছে। যিশু কার পরিচালনায় চলতেন? পবিত্র আত্মার পরিচালনায় চলতেন।
তো কেন আমরা বলি যে না এটা এটা শুধু ফিফা ঈশ্বরের টাইম পুরাতন নিয়ম, নতুন নিয়ম হচ্ছে যিশুর টাইম আর প্রেরিত থেকে স্টার্ট হয়েছে এটা পবিত্রাত্মার টাইম, আমরা এখন পবিত্রাত্মার ইয়েতে আছি, তার মানে আমাদের পুরাতন নিয়মের থেকে কিছু দরকার নেই, নতুন নিয়মের থেকে কিছু দরকার নেই, পবিত্রাত্মা আমাদেরকে নতুন 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 আইডিয়াস দিতে থাকে। ওয়ারেস যেটা আমরা বিশ্বাস করি এটা হচ্ছে একমাত্র একমাত্র বাইবেল, এই বাইবেল ছাড়া আর কিছু না। ওদের থিওরি হচ্ছে দেখো এখানে বলছে পবিত্রাত্মা আমাদের কাছে প্রকাশ করবে, নতুন নতুন জিনিস প্রকাশ করবে যেটা বাইবেলের মধ্যে লেখা নেই। কি কি নতুন জিনিস প্রকাশ করবে? যে তোমাদের মাথাতে এভাবে স্পর্শ করবে তুমি উল্টে চেয়ার নিয়ে পড়ে যাবে, নতুন জিনিস বাইবেলে সব নেই কিন্তু পবিত্রাত্মা প্রকাশ করেছে। এখানে তো বলেছি পবিত্রাত্মা নিগূঢ় তত্ত্বগুলি প্রকাশ করবে, এতদিন হয়নি, এতদিন দেখায়নি, এখন দেখাচ্ছে, মানুষ পাঠিয়ে গড়াগড়ি খাচ্ছে, আবা সাবা ডাব্বা বলছে, এই করছে সেই করছে, আমি স্বপ্নতে দেখেছি স্বর্গে চলে গেছি নরকে চলে গেছি, গিয়ে দেখে টেখে অবজারভেশন করে চলে এসেছি। এখানে বলেছে এর আগে নয় পদে আমরা কি দেখলাম, বলছে আমরা কখনো দেখিও নি ভাবিও নি ঈশ্বর আমাদের জন্য কি প্রস্তুত করেছে, আর এরা স্বর্গে দেখে টেখে গিয়ে চলে আসা। বাইবেল বলছে তোমরা কল্পনাও করতে পারবে না, দেখা তো দূরের কথা কল্পনাও করতে পারবে না, আর আমরা কি করছি পবিত্রাত্মার শক্তিতে স্বর্গে চলে যাচ্ছি, গিয়ে যিশু আমাদেরকে আবার দেখায়ও এই দেখো এখানে বিল্ডিং মানে যা তা কথাবার্তা। তো এই পদটাকে অনেকে ভুল ব্যাখ্যা করে। এখন প্রথম সরি যোহন ৬ অধ্যায় ৩৬ পদটা আমি দিয়ে দিচ্ছি, যেখানে একটা জিনিস খুব সুন্দর দেওয়া আছে যেটা দেখলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো এই পদটার এক্সপ্লেনেশনটা। আমরা ১০ পদে কি দেখলাম, কিন্তু ঈশ্বর তার আত্মার দ্বারা আমাদের কাছে সবকিছু প্রকাশ করেছেন, আত্মা সব ঈশ্বরের নিগূঢ় তত্ত্বগুলি সন্ধান করে আমাদেরকে জানান। এখন যখন ৬ অধ্যায় ৩৬ যিশু বলছে পবিত্র আত্মায় জীবন দান করেন, মাংস কিছু উপকারী নয়, তোমাদের কাছে আমি যেসব কথা বলছি সেই বাক্যই আত্মা এবং জীবন। যিশু স্পষ্টভাবে বলছে যে পবিত্র আত্মা নতুন কিছু কনসেপ্ট তোমাদেরকে দেবে না, যেই সব কথা আমি কথা বলছি এটাই হচ্ছে আত্মা আর এটাই হচ্ছে জীবন। তো যে বলছে যে ঈশ্বর আত্মার দ্বারা আমাদের কাছে সব প্রকাশ করেছেন মানে কি, তার বাক্যর দ্বারা আমাদের কাছে সব কিছু প্রকাশ করেছেন। এই বাক্যটা আমরা কিভাবে বুঝতে পারি, এই বাক্যর কথাগুলি আমরা বুঝতে পারি যখন এই বাক্যর লেখক, এই বাক্যর লেখক কে, পবিত্র আত্মা আমরা জানি, যখন এই বাক্যর লেখক আমাদেরকে এক্সপ্লেইন করে তখন আমরা বাক্যটা বুঝতে পারি। আত্মা সকল বিষয় এমনকি ঈশ্বরের নিগূঢ় বিষয়গুলি অনুসন্ধান করে। নিগূঢ় বিষয়গুলি কোথায় লেখা আছে, বাইবেলে লেখা আছে, কারণ যিশু বলেছে আমি যা বলি এটাই আত্মা আর এটাই জীবন, এক্সট্রা কোনো কিছু না। মানে বাইবেলে যে জিনিসটা নেই এটা যদি আমি মণ্ডলীতে ঢোকানোর চেষ্টা করি, এটা যদি আমি প্রচার করার চেষ্টা করি, এটাকে যদি আমি মানার চেষ্টা করি, কেন, কারণ আমি স্বপ্নে দেখেছি, কেন আমার ফিলিংস হয়েছে, কেন আমার পাস্টর বলেছে, কেন আমি শুনেছি, এই যদি কেন করে করে এই সব কারণ ফিট করি, তার মানে কি হচ্ছে আমি বাইবেল থেকে দূরে চলে যাচ্ছি, আর যিশু বলছে আমার বাক্যই হচ্ছে আত্মা আমার বাক্যই হচ্ছে জীবন, আর আমি বলছি না না যিশুর বাক্য শুধুমাত্র এই মতিমার গ্রুপ যোহন অবধি প্রেরিত থেকে এটা আলাদা কনসেপ্ট। অনেকে বলে পুরাতন নিয়ম হচ্ছে ওয়ার্ক বেসড সালভেশন কাজের উপরে নির্ভর করা পরিত্রাণ, নতুন নিয়ম হচ্ছে গ্রেস বেসড সালভেশন মানে অনুগ্রহের উপর বেস করা পরিত্রাণ। প্রথম কোশ্চেন কোথায় বাইবেলে লেখা আছে আপনারা যে এই যে থিওরি বানাচ্ছেন? সেকেন্ডলি রোমিও পুস্তকে স্পষ্টভাবে পল বুঝিয়ে দিয়েছে, অব্রাহাম বলুন দায়ুদ বলুন মসি বলুন উদাহরণসহিত, যে কেউ নিজের ধার্মিকতা দিয়ে পরিত্রাণ পায়নি, কেউ নিজের পবিত্রতা দ্বারা ধার্মিক গণিত হয়নি, তারা ধার্মিক হয়েছে বিশ্বাসের দ্বারা অনুগ্রহের দ্বারা। পুরাতন নিয়মে সেম, ধার্মিকতা নিজের থেকে না, বিশ্বাস
আর অনুগ্রহ। নতুন নিয়মে সেম বিশ্বাস অনুগ্রহ, কনসেপ্ট কখনো পাল্টায়নি। ঈশ্বর যদি দুই দিন পর পর কনসেপ্ট পাল্টাতে শুরু করে দেয়, তার মানে কি হবে, কি গ্যারান্টি? আবার 15 বছর 100 বছর পরে হঠাৎ ঈশ্বর বলল না 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 এখন যিশু দিয়ে হবে না, আমি পাল্টে দিয়েছি, এখন কনসেপ্ট নতুন। হরি একবার বলো এটা, একবার বলো এটা, একবার বলো এটা কি? ঈশ্বর কি জানে না উনি কি করছে? একবার বলছে না না তুমি এটা কর, বিধান পালন করতে হবে, আর বললো না 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 বিধান লাগবে না, সরি সরি ভুল হয়ে গেছে। রোমিও পুস্তকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে ঈশ্বর বিধানটা কখনো আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য দেয়নি। ঈশ্বর বিধান দিয়েছেন যাতে আমরা নিজেদের পাপটা বুঝতে পারি। সো ঈশ্বর যিশুর বাক্যই হচ্ছে আত্মা, যিশুর বাক্যই হচ্ছে জীবন, মানে বাইবেলটা হচ্ছে আলটিমেট ফাইনাল, আর পবিত্র আত্মা আমাদেরকে সেই বাক্যটা বুঝতে সাহায্য করে। কারণ মানুষের অন্তরে, অন্তরের আত্মা ছাড়া কোনো মানুষের কি চিন্তা কে জানতে পারে? একইভাবে ঈশ্বরের চিন্তা ভাবনা, ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউই জানতে পারে না আমার মনের মধ্যে কি চলছে। আমার অন্তর আত্মা ছাড়া কেউ জানে না, ঠিক তো? ঈশ্বর জানে অবভিয়াসলি, এছাড়া কেউ জানে না। আপনারা এখন আমাকে ভিডিওতে দেখছেন, আপনারা ভাবছেন যে এই যে পাস্টর প্রচার করছে কি ভালো মানুষ, ওনার কত জ্ঞান, ওনার ঈশ্বরের সঙ্গে মনে খুব ভালো সম্পর্ক, উনি মনে রেগুলার প্রার্থনা করছেন, উনি তো বাইবেল পড়ে, এগুলো আপনাদের ধারণা, আপনারা অনেক কিছু ভাবছেন। কিন্তু আসলে কি আমি এমন? আসলে আমার চরিত্রটা কি এমন? আসলে আমার মনের মধ্যে কি এমন চলে? এটা কেউ জানে না, একমাত্র আর একমাত্র আমি জানি। আপনারা আমার হয়তো 10% জানেন, আমার বন্ধু বান্ধবরা আমার হয়তো 30% জানবে, আমার স্ত্রী আর আমার সন্তান আমার মোটামুটি 60-70% জানবে, কিন্তু আমার 100% একমাত্র আমার আত্মা জানে আমি কতটুক ভালো, কতটুকু খারাপ, মনে মনে কি ভাবছি, কি করছি, সব আমার আত্মা জানে। সেইম ভাবে বলছে ঈশ্বরের চিন্তা ভাবনা কি, ঈশ্বর কি ভাবছে, ঈশ্বর কি প্ল্যান করছে, এটা একমাত্র আর একমাত্র পবিত্র আত্মা জানে। কারণ পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের আত্মা, ঠিক আছে? আর এই আত্মা এখন কোথায় আছে আমরা সবাই জানি, এই আত্মা পিতা ঈশ্বর আমাদেরকে দান করেছে। আপনারা ভাবতে পারেন, আমরা একবার কল্পনা করতে পারি যে যে আত্মা দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে। আদি পুস্তকে বলেছে যখন পৃথিবীতে কিছু ছিল না তখন ঈশ্বরের আত্মা ঘোরাঘুরি করত, মানে আদি থেকে যে আত্মা, যে পবিত্র আত্মা ঈশ্বর সব ঘোরাঘুরি করত, ওনার শক্তি দিয়ে সব কিছু হয়েছে, এই সব কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড ওনার শক্তি দিয়ে হয়েছে, এই পুরো বাইবেলের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর ওনার থেকে প্রেরিত হয়ে ভাববাদীরা প্রেরিতরা লিখেছে। এই পবিত্র আত্মা আপনার মধ্যে রয়েছে, এই পবিত্র আত্মাকে আমাদের মধ্যে দান করেছে, কত বড় একটা সৌভাগ্য, আমরা কতটুকু ধন্য যে স্বয়ং ঈশ্বর আমার মধ্যে বাস করছে। আমি যদিও এত নোংরা, আমি যদিও এত বিচ্ছিরি, কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মা আমার মধ্যে বাস করছে কেন? কারণ যিশু আমাকে পবিত্র করেছে, ঠিক আছে? এর কনক্লুশনটা পরে আসবে, আমরা দেখব 12 পদ। আমরা জগতের আত্মাকে লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি ঈশ্বর বিনামূল্যে আমাদের কি দান করেছে। আমরা সবাই জানি ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে কি দান করেছে, ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে পরিত্রাণ দান করেছে, ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে ধার্মিকতা দান করেছেন, ঈশ্বর আমাদেরকে বিনামূল্যে অনুগ্রহ দয়া দান করেছেন। আমরা বিচ্ছিরি নোংরা হওয়া সত্ত্বেও আমাদের জন্য যিশু খ্রিস্ট প্রাণ দিয়েছেন, এই প্রেম দান করেছেন বিনামূল্যে, ফ্রিতে। আর এই জিনিসটা আমরা কখন বুঝতে পারবো? এই জিনিসটা তখনই বুঝতে পারবো যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা কাজ করবে। জগতের মানুষ
তারা এই যে সিম্পল ব্যাপার, এটা একটা সিম্পল, এটা কোনো কঠিন ব্যাপার, কোনো গবেষণা করতে লাগবে না, কোনো প্ল্যানিং করতে লাগবে না, একটা সিম্পল ব্যাপার। আপনি পাপি, আমি পাপি, এই পাপের শাস্তি স্বরূপ আমরা নরকে যাব, কারণ ঈশ্বর বিচারকর্তা। এই নরকের থেকে বাঁচানোর জন্য যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে আপনার আমার আমাদের প্রত্যেকজনের পাপ নিজের উপরে নিয়ে নিয়েছে, যাতে আমরা পবিত্র হতে পারি, ধার্মিক হতে পারি। আর এটা প্রমাণ করার জন্য উনি আবার পুনরুত্থিত হয়েছেন, আর আমাদেরকে গাইড করার জন্য উনার আত্মা আমাদের মধ্যে দিয়েছেন। এই সিম্পল কনসেপ্টটা, এটাই তো শুভবার্তা। এই সিম্পল কনসেপ্টটা মানুষ বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ ঈশ্বর আত্মা তাদেরকে সাহায্য করছে না। ঈশ্বর আত্মা কেন সাহায্য করে না, যেটা আমরা আগে রোমীয় পুস্তকে দেখেছি? কারণ তাদের হৃদয় কঠিন হয়ে গেছে। এখন আমরা প্রশ্ন করতে পারি, ও তার মানে ঈশ্বরের আত্মা যদি সাহায্য না করে আমরা প্রচার করে কি লাভ? আমাদের কাজ প্রচার করা, যিশুর ব্যাপারে মানুষকে বলা। তাদের হৃদয় যদি নরম থাকে পবিত্রতা কাজ করবে, তাদের হৃদয় যদি কঠিন থাকে পবিত্রতা কাজ করবে। বলছে আমরা জগতের আত্মা লাভ করিনি, আমরা পবিত্র আত্মা লাভ করেছি। জগতের আত্মা বলতে কি? জগতের আত্মা বলতে শয়তানের আত্মা, জগতের মানসিকতা। জগতের মানসিকতা কি? জগৎ কিসের উপরে বেস করে সবকিছু চিন্তা করে? জগৎ চিন্তা করে তাদের জগতের শান্তি, জগতের আনন্দ, জগতের সুখ, জগতের সিকিউরিটি, এটা নিয়ে। তার মানে কি? টাকা পয়সা, কি করলে আমার ইনকাম হবে, তাদের ফোকাসটা এটাই। কি করলে আমি মানুষের সামনে নিজের সম্মানটা রক্ষা করতে পারবো, এটাই ফোকাস। কি করলে মানুষের সামনে আমি নামি দামি হতে পারবো, কি করলে আমি সুস্থ থাকতে পারবো, কি করলে আমি সমাজে একটা স্ট্যান্ড নিতে পারবো, কি করে আমি আরো আরাম করে থাকতে পারবো, কি করে আমি আরো সুখে থাকতে পারবো, কি করে আমি আরো শান্তিতে থাকতে পারবো, এটা হচ্ছে জগতের মেন্টালিটি, জগতের মানসিকতা। তো যে জিনিসটা তাদেরকে শান্তি দিচ্ছে, যে জিনিসটা আনন্দ দিচ্ছে, যে জিনিসটা তাদেরকে সিকিউরিটি দিচ্ছে, ওটার পেছনে ওরা দৌড়চ্ছে। বলছে আমরা জগতের আত্মা লাভ করিনি। আমরা বিশ্বাসী হিসাবে যদি আমরা আমাদের চিন্তাধারা শুধু এদিক দিয়ে যায়, এখন যেগুলির কথা আমি বলেছি, তার মানে কিছু তো একটা প্রবলেম রয়েছে আমাদের মধ্যে। আমরা যদি বলি যে আমরা পবিত্র আত্মা দ্বারা চালিত, আমরা যিশুর শিষ্য, আমরা যিশুর পথে চলছি, আমরা ঈশ্বরের পথে চলছি, আমরা পবিত্র আত্মা দ্বারা চালিত, তারপরেও আমার প্রত্যেকটা চিন্তাধারা জগতের মতো, প্রত্যেকটা মেন্টালিটি জগতের মতো, আমার চয়েসগুলি জগতের মতো, আমার প্রেফারেন্সগুলি জগতের মতো, আমি যেই জিনিসগুলি দেখতে চাই, যে জিনিসগুলি শুনতে চাই, যেই টপিক নিয়ে কথা বলতে চাই, যাদের সঙ্গে চলতে চাই, সব কিছু জগতের মতো, তাহলে কুছ তো গড়বড় হে দয়া। সিআইডিতে একটা ডায়লগ আছে না, কুছ তো গড়বড় হে দয়া, সেম ভাবে কুছ তো গড়বড় হে দয়া। আমরা এই কথাই বলি, মানুষের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করে। আমরা একটা জিনিস দেখি, এই করিন্থীয় চ্যাপ্টারটার মধ্যে পল কিন্তু জগতের জ্ঞান, জগতের জ্ঞান, পৃথিবীর জ্ঞান, মানুষের জ্ঞান, এই কথাগুলি বারবার 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 ব্যবহার করছে। কেন? কারণ প্রথমে আমি বলেছি, করিন্থ এমন একটা জায়গা যেটা গ্রিসের পার্ট, যেখানে জ্ঞানকে খুব স্থান দেওয়া হয়। আমরা যারা বাঙালিরা আছি, আমরাও কিন্তু জ্ঞানকে খুব বেশি স্থান দিই। স্থান দেওয়া কি খারাপ না? একশোবার ভালো। জ্ঞানী হওয়া কি খারাপ না? ভালো। শিক্ষিত হওয়া কি খারাপ না? ভালো। কিন্তু যখন আমরা সব কিছু শুধু এটাকেই স্থান দিয়ে থাকি, এটাই সব কিছু, তখন প্রবলেম চলে আসে। আমরা জগতে কি করি? কাকে বেশি সম্মান করি? যে পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, সায়েন্টিস্ট, বড় বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, বড় হাইলি শিক্ষিত প্রফেসর, তাদেরকে কি করে আমরা বলি ওয়াও, দারুণ দারুণ দারুণ? আমরা অনেক সময় দেখি কিছু খ্রিস্টীয় বিশ্বাসীরা কি করবে, কোট করে দেবে, বিবেকানন্দ যিশুর ব্যাপারে এই কথা বলেছে, করে কোট করে পাঠিয়ে দেবে। যেমন বিবেকানন্দ যেহেতু বলেছে,
হ্যাঁ কি জানি বলে ভালো, দারুণ দারুণ কথা বলেছে। কেন, উনি হাইলি শিক্ষিত মানুষ ছিলেন, উনি ফিলোসফার ছিলেন, উনি যেহেতু বলেছে কারেক্ট হবে। আর আমি যদি বলি পল পাস্টর পান্নাদে কে করে চিনেন না, ত্রিপুরা বিপুরা ছোট্ট মোটো একটা শহরে আসে, এর কথা আমি কোট করে কেন দেবো ফেসবুকে? ঋতিক রোশন নে ইয়েশু মাসিকে বার আমি ইয়ে কাহা, আরে বাপরে স্প্রেড হচ্ছে। আরে ঋতিক রোশন কে হিরো হচ্ছে, এই জন্য এত তার কথার দাম। রিসেন্টলি খুব চলছে, এক এমএলএ পার্লামেন্টে খ্রিস্টানদের ব্যাপারে কিছু ভালো ভালো কথা বলেছে, এটা একদম ক্লিপ কাট কাট করে করে সবাইকে স্প্রেড করছে। এমএলএ বলেছে, এটা কোনো সাধারণ পাস্টর বলেনি, কোনো ইভ্যাঞ্জেলিস্ট বলেনি, কোনো মিশনারি বলছে, এমএলএ বলেছে। এমএলএ আমরা কি করি জগতে, আমরা সবাই খ্রিস্টীয় বিশ্বাসের একই একই ক্যাটাগরিতে, আমরা যারা পজিশন সমাজে হাই পজিশনে রয়েছে, হাইলি শিক্ষিত যারা, প্রতিষ্ঠিত যারা, তাদেরকে খুব বেশি স্থান দিই। এই জন্য করিন্থিয়তে বারবার পল বলছে জগতের জ্ঞান না, মানুষের জ্ঞান না, পৃথিবীর জ্ঞান না, পবিত্রতার জ্ঞান, খ্রিস্টর জ্ঞান কি, যীশু খ্রিস্ট ক্রুশে মারা গেছে। বলছে আমরা জগতের জ্ঞান দ্বারা শেখানো ভাষা দিয়ে বলিনি, আমরা পবিত্রতার দ্বারা শেখানো ভাষায় আত্মিক কথা বলেছি। সিম্পল, যীশু খ্রিস্ট একটা আমাদের পাপের জন্য মারা গেছে, এই কথাটা জগতের মানুষ শুনলে কি বলবে, পাগল ছাগল কি বলছে এরা, কে ক্রুশে মরে গেছে, কি ঈশ্বর নিজেকে বাঁচাতেই পারলো না, নিজেকে বাঁচাতেই পারলো না, ধরে মেরেই দিল প্যারেকে লাগিয়ে, এটা এটার পেছনে দৌড়াচ্ছে। ঈশ্বর হওয়া উচিত একদম অস্ত্র ফস্ত্র নিয়ে থাকবে, মাসল টাসল থাকবে, একদম করে পাওয়ার দেবে, সব উড়ে যাবে, এই করবে সেই করবে, অনেক কিছু পাওয়ার হতে হবে, উড়ে চলে যাবে, ঘুষি দিয়ে মানুষ উড়িয়ে ফেলে দেবে, এই তার এই থাকবে, এই হচ্ছে ঈশ্বর। কি একটা এসছে করেছে, ধরে মেরেই ফেললো ও কাপড় টাপড় খুলে। মানুষ এটা ভাবে পাগলের মতো কথা বলছে, মূর্খের মতো কথা বলছে, কিভাবে তোমার পাপের জন্য উনি মারা গেলেন, এটা আবার কোন ধরনের কথা, তোমার পাপের জন্য উনি কেন মারা যান, উনি মারা গেলে তোমার পাপ কিভাবে চলে গেল, উনি তোমার পাপ নিয়ে নিচ্ছে এটা বললেই হলো, আননেসেসারি কথা, কোথায় 2000 বছর আগে মরেছে কি এসছে কি না, কি প্রমাণ আছে। সো এমন ধরনের জগতের মানুষ এইসব কথা বলবে, কারণ কি, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, ওদের চোখে এটা মনে হবে যে মূর্খতা। আমরা যখন জগৎকে দেখি আমাদের মনে হয় যে জগতের চিন্তাধারাটা মূর্খতা, আর জগৎ যখন আমাকে দেখে জগৎ ভাবে আমার চিন্তাধারাটা মূর্খতা, কারণ দুজন কিন্তু টোটালি উল্টা অপোজিট ডাইরেকশনে চলছে। প্রাকৃতিক মানুষ মানে যে মানুষ পরিত্রাণ পায়নি, ঠিক আছে, সাধারণ নর্মাল মানুষের কথা বলছি, প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, তারা ঈশ্বরের থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, এমন নয় যে করতে চায় না, পারে না, মাথায় ঢুকে না, কনসেপ্টটাই ঢুকে না। এই জন্য কি হয়, অনেক সময় আমরা অবিশ্বাসীদেরকে বাইবেলের থেকে অনেক শিক্ষা দেওয়ার চেষ্টা করি, এমন করবে, এমন করবে না, এইটা করা উচিত, এইটা করা উচিত, তার মাথায় ঢুকবে না। এটা সিম্পল ব্যাপার, একদম সিম্পল জিনিস, আমাদের চোখে মনে যে সিম্পল জিনিস লিখেছে, এটা বুঝতে না কেন, এটা লাভুদের কেছে, এটা বাচ্চারাও বুঝবে, কিন্তু না, এটা আপনার জন্য সিম্পল, কারণ আমাদের মধ্যে লেখক রয়েছেন, যিনি এই বাক্যটা লিখেছেন উনি আমার মধ্যে আছে, পবিত্র আত্মা আমার মধ্যে আছে, এই জন্য আমি বুঝতে পারছি, রাইটার স্বয়ং আমার মধ্যে আছে, লেখক স্বয়ং আমার মধ্যে আছে। এখন যদি আমি একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথের যদি কোনো কবিতা বা কিছু একটা পড়তে অসুবিধা হয়, সঙ্গে যদি রবীন্দ্রনাথ বসে থাকেন বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি বসে থাকেন, কাজী নজরুল ইসলাম যদি বসে থাকেন, যদি বলে যে আরে তুমি বুঝছো না এটা অর্থটা এটা, আচ্ছা আচ্ছা, ও আমার আর কাউকে তো জিজ্ঞেস করার দরকার নেই, আমার সঙ্গে স্বয়ং রাইটার লেখক বসে রয়েছে,
সেইম ভাবে বাইবেলের লেখক আমার সঙ্গে আমার ভেতরে রয়েছে, উনি আমাকে গাইড করছেন। এই জন্য আমি বুঝতে পারছি, কিন্তু জগৎকে গাইড করার মতো কে আছে? তাদের হৃদয়ে কি পবিত্রতা আছে? নেই তো। বাইবেলের সিম্পল কথাগুলি বুঝবে না তো। এই জন্য অনেক খ্রিস্টিয়ান মানুষের মধ্যে, যারা দুই নম্বরে, আমি দুই নম্বরের খ্রিস্টানদের কথা বলছি, যারা কখনো অনুতাপ না করে ব্যাপ্টিস্ম নিয়েছে, আমি তাদের কথা বলছি, তাদের জীবনে কোনো ধরনের চেঞ্জ আসে না। তাদেরকে আপনি যতই বুঝান তারা বুঝবেই না। কেন? কারণ তারা তো যিশুতে আসেইনি কখনো, পবিত্রাত্মা তাদের মধ্যে নেই। যার মধ্যে পবিত্রাত্মা নেই, তাকে আপনি পবিত্রাত্মার শিক্ষা দিলে সে কি বুঝবে? এই জন্য বাইবেলে যিশু বলেছে, যারা শূকর তাদেরকে তোমরা মুক্ত দেবে না। যে বুঝতে চাইছে না তাকে বারবার শেখানোর কোনো দরকারই নেই। শুনতে কঠোর লাগতে পারে, কিন্তু যিশু বলেছে। এর মানে কি আমরা ইভ্যাঞ্জেলিজম বন্ধ করে দেব? না। আমরা যখন ইভ্যাঞ্জেলিজম করব, আমরা যখন ঈশ্বরের পবিত্র শুভবার্তা মানুষের কাছে প্রচার করব, তখন আমাদের মাথায় একটা জিনিস মনে রাখতে হবে, যে ওরা কিন্তু আমাদের যে আত্মিক কথাবার্তাগুলি বুঝবে না। তো আমি যদি গিয়ে আত্মিক কথা দিয়ে স্টার্ট করে দিই প্রচার করতে, বহুত আত্মিক কথাবার্তা, হ্যাঁ যিশু ইয়ে করেছে, যিশু স্বর্গে মৃত্যুর পর আবার পুনরুত্থিত হয়ে উনি এখন স্বর্গে ঈশ্বরের ডান হাতে বসে রয়েছে, এই আবার উনি আসবেন, ও কিচ্ছু বুঝবে না, মাথায় কিচ্ছু ঢুকবে না, আগামাতে কি বলে কি ফালতু কথা বলছে। তাদেরকে আমার বোঝাতে হবে জগতের অনুসারে। মানে কি, যিশু যখন সাধারণ মানুষকে যখন শিক্ষা দিয়েছে কি ব্যবহার করেছিলেন? দৃষ্টান্ত, জগতের দৃষ্টান্ত। আমরা যখন বোঝাবো জগতের দৃষ্টান্ত হিসাবে, যেমন আমি বোঝাই, কেউ যদি জিজ্ঞেস করে যে আমি যদি যিশুতে আসি এরপরে কি আমি আমার ধর্মকর্ম করতে পারবো কিনা, আমি তাদেরকে একটা জিনিস বলি, সাপোজ আপনি একটা গাড়ি কিনেছেন, লোনে কিনেছেন, আপনার প্রতি মাসে আপনার ধরুন না 7,000 টাকা করে দিতে হয়। এখন আপনি প্রথম 2 বছর দিয়েছেন, এখন একজন এসে আপনার সব ইএমআই দিয়ে দিয়েছে, কমপ্লিট টাকা দিয়ে দিয়েছে, আপনি কি এখনো গিয়ে প্রত্যেক মাসে মাসে 7,000 টাকা দেবেন কি? না, দেব না। আমি যদি, আপনি যদি দেন, গাড়ির কোম্পানি আপনাকে কি ভাববে? বলে পাগল ভাববে। তার মানে আপনি তো পাগল না? যদি আপনার জন্য আপনার সকল যা বাকি রয়েছিল সব দিয়ে দিয়েছে একজন, তারপরেও আপনি প্রত্যেক মাসে গিয়ে ইএমআই দিচ্ছেন, তার মানে আপনি মূর্খ, আপনি পাগল। সেইম ভাবে আপনি ধার্মিকতার কাজ করছেন, যাতে আপনি ধর্মকর্মের কাজ করছেন, যাতে আপনি ধার্মিক হতে পারেন। যিশু এসে আপনার সকল ধার্মিকতা কমপ্লিট করে দিল, আপনাকে ধার্মিক 100% ধার্মিক বানিয়ে দিল। এর পরেও যদি আপনি ভাবেন আমার ধর্মকর্ম করতে হবে, সকালে এটা করতে হবে, বিকালে এটা করতে হবে, রাত্রে এটা করতে হবে, সকালে এটা করতে হবে, এখানে জল দিতে হবে, এখানে মাথা উঁচু করতে হবে, এখানে মাথা নিচু করতে হবে, সোমবার এটা খাবো, মঙ্গলবার এটা খাবো না, বৃহস্পতিবার ওটা খাবো, এইসব ধর্মকর্ম যদি এখনও আপনার করেন, তার মানে আপনি ওই মানুষটার মতো যে ইএমআই কমপ্লিট হওয়ার পরেও গিয়ে ইএমআই দিচ্ছে। তার মানে কি, আমি জগতের উদাহরণটাকে ব্যবহার করে আত্মিক ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছে, যেটা যিশু খ্রিস্ট তার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে। যিশু খ্রিস্ট যখন তার শিষ্যদের কাছে গেছেন, তাদেরকে ডাইরেক্ট অনেক কিছু গভীর তত্ত্ব বুঝিয়েছেন, কিন্তু যখন সাধারণ মানুষ, দৃষ্টান্ত। সেম আমরা যখন ঈশ্বরের বাক্য মানুষের কাছে প্রচার করব, আমরা জগতের দৃষ্টান্ত ইউজ করব। আর যখন একজন মানুষ যিশু তো চলে আসবে, তার মধ্যে পবিত্র আত্মা চলে আসবে, তখন আমরা তার সাথে বাইবেলের গভীর কথাগুলি বলতে পারবো, সে বুঝবেও, কারণ তার মধ্যে তখন পবিত্র আত্মা রয়েছে। এখন যদি এমন কোন খ্রিস্টান থাকে সে বাইবেল কিছু বুঝেই না, তার মানে বললাম না, কুছ তো গড়বড় হে দয়া, তার মানে তার মধ্যে পবিত্র আত্মা কাজ করছে না। আইদার সে কখনো যিশুতে আসে, বা সে এতই পাপে লিপ্ত হয়ে গেছে যে পবিত্র আত্মা তার মধ্যে কাজ করা বন্ধ করে দিয়েছে, হয়তো চলেও গেছে, বা হয়তো হতে পারে সে এতই নিজের জাগতিক চিন্তাধারা নিয়ে ব্যস্ত যে পবিত্রতা তার মধ্যে কিছু কাজই করতে পারছে না,
সে নিজেকে নিয়ে এত ব্যস্ত। আত্মিক চেতনা সম্পন্ন মানুষ সব বিষয়েরই বিচার করে, কিন্তু যে স্বয়ং কিন্তু সে স্বয়ং কোনো মানুষের বিচারধীন হয় না। আত্মিক মানুষ, আত্মিক চেতনা সম্পন্ন, যার মধ্যে আত্মিকতা রয়েছে, যে ঠিক মতো বাইবেল পড়ছে, যে ঠিক মতো প্রার্থনা করছে, যে ভালো পথে চলার চেষ্টা করছে, বলছে এমন ধরনের মানুষ সব কিছুর বিচার করে। আমি গত কয়েক হয়তো ডিসেম্বর মাসে না জানুয়ারি মাসে প্রচার করেছি খ্রিস্টানরা কি বিচার করা উচিত কিনা, ঠিক আছে? মুঠি সাত অধ্যায় এক দেখিয়ে দেখিয়ে সবাই বিচার করবে না, বিচার করবে না, বিচার করবে না, বিচার করবে না, ঠিক আছে? কিন্তু বাইবেল কি সত্যি বলেছে বিচার না করতে? আমরা ওই ভিডিওটা আমরা ওই প্রচারে আমরা দেখেছি যে বাইবেল বলেছে যাতে আমরা বিচার করি। বিচার বলতে কি, এই তুমি পাপি, তুমি নোংরা, নষ্ট পাপি, তুমি নরকে যাবে, যাও, তুমি বেরোয় যাও, এই বিচারের কথা বলছে না, জাজগিরি করতে বলেছে না। বিচার বলতে কি, বিচার বলতে কোনটা খারাপ কোনটা ভালো, কে ভালো শিক্ষা দিচ্ছে, কে ভুল ভাল শিক্ষা দিচ্ছে, কে পাপে আছে, কে পাপ থেকে বেরিয়ে এসছে, এটার বিচার করা। একজন মানুষ যদি আমি রাস্তায় দেখি চুরি করছে, আমি যদি তাকে বলি ভাই তুমি চুরি কেন করছো, সে ভাই বিচার করবে না, এটা এই কথা বলছে না। আমি যদি দেখি কাউকে চুরি করছে, আমি কি আমার আমি কি বুঝবো না সে চুরি করছে, বুঝবো তো না? তো বলেছে যে আত্মিক চেতনা সম্পন্ন মানুষ সবকিছুর বিচার করে। সবকিছুর বিচার করে বলতে কি বলে, সে বিচার করে আমি এখন যে যাব, আমি এই জায়গায় যাব না ওই জায়গায় যাব, আমি বিয়ে করব, একে বিয়ে করব, ওকে বিয়ে করব, আমি টাকা ইনভেস্ট করব, এখানে করব না ওখানে করব, সে সব কিছুর বিচার করে, কারণ ঈশ্বরের আত্মা তাকে গাইড করে সঠিক বিচার করতে। অনেকে আছে আমরা জানি যে বিচার করে লাইফে উল্টা পাল্টা ডিসিশন নেয়, আর উল্টা পাল্টা ডিসিশন নিয়ে সারা জীবন কষ্টতে থাকে, এমন জায়গায় টাকা ইনভেস্ট করে দিল সব লস, এমন মানুষের সাথে বিয়ে করে ফেললো জীবন শেষ, এমন একটা কাজ করে ফেললো একটা ফ্লপ। কেন? কারণ সে কখনো ভালো করে বিচার বিবেচনা করেনি, আর তাকে সে বিচার বিবেচনা কেন করতে পারেনি, কারণ তাকে পবিত্রতা গাইড করেনি। কেন পবিত্রতা তাকে গাইড করেনি, আইদার সে ঠিক মতো বিশ্বাসই করে না, বা সে নিজের বুদ্ধির উপর এত নির্ভরশীল সে উল্টা পাল্টা সিদ্ধান্ত নিচ্ছে। বলছে বিচার করতে হবে, বলছে আর যে যে আত্মিক ব্যক্তি তাকে কেউ বিচার করে না। এর মানে কি বলছে বিচার করে না, বলে বিচার তো আমাদেরকে সবাই করে, রাস্তাঘাটে পরিবারের মানুষ সবাই বিচার করে, এই তুমি এরকম কেমন করে, এই বিচার চলছে, কিন্তু তাকে কেউ বিচার করে না বলতে কি, তার বিচার হবে না, তার বিচার তো হয়ে গেছে অলরেডি, ঈশ্বর তার বিচার অলরেডি করে ফেলেছে যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। যখন 3:16 বলেছে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তো যে আত্মিক চেতনা সম্পন্ন মানুষ তাকে কে বিচার করবে, তার বিচার ঈশ্বর করেছে, আর সে বিচার কি, তোমার জন্য আমি স্বর্গ রেখেছি। কিন্তু সে সব কিছুর বিচার করে, কোনটা করলে ঠিক হবে, কোনটা করাটা বেঠিক, কোথায় যাওয়াটা ঠিক, কোথায় যাওয়াটা ঠিক না, কার সাথে কথা বলা উচিত, কার সাথে কথা বলা উচিত না, কার সাথে কতটুকু কথা বলব, আমার দুর্বলতা কি কি, এই দুর্বলতার থেকে আমার দূরে থাকতে হবে, সবার আলাদা আলাদা দুর্বলতা রয়েছে, এই দুর্বলতার থেকে আমার দূরে থাকতে হবে। কেউ যদি নেশার দুর্বলতা থাকে, সে এমন জায়গাতে না যাক যেখানে পার্টি চলছে, কারোর যদি ব্যভিচারের দিকে নেশা থাকে, দুর্বলতা থাকে, সে মহিলাদের সাথে মেয়েদের সাথে একা একা না থাকুক রুমে, সে মোবাইল হাতে রাত্রে নিয়ে 12টা 1টা অবধি কাজ না করুক, এটা হচ্ছে বিচার করা, কোনটা করলে কারেক্ট কোনটা করলে ভুল। সে যখন প্রচার শুনবে, মানুষের প্রচার শুনবে, সে বুঝতে পারবে এটা ঈশ্বরের বাক্যর অনুসারে, এটা ঈশ্বরের বাক্যর বিপরীত। এই চেতনা কিভাবে আসবে, পবিত্র আত্মা আমাদেরকে দেবে। পবিত্র আত্মা কিভাবে আমাদেরকে দেবে, আমরা অলরেডি যোহন 6:36 দেখেছি,
বলেছে ঈশ্বরের বাক্যই, যিশুর বাক্যই হচ্ছে আত্মা ও জীবন। মানে যারা ঠিকমতো বাইবেল পড়বে, যারা বাইবেলকে মোটামুটি মুখস্থ করার মতো গিলে খেয়ে হজম করে নিয়েছে, তারা প্রত্যেকটা জিনিসের ঠিকমতো বিচার করতে পারবে। আর লাস্ট আমরা যাব 16 পদ, কারণ প্রভুর মন কে জানতে পেরেছে, যে তাকে পরামর্শ দান করতে পারে। এটা যিশায়ের থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কোট করেছে পল। আমরা দেখি যে পল কিন্তু কোটেশন মারে, কোটেশন করে, পুরাতন নিয়ম থেকে সবসময় কোট করে, ঠিক আছে। যারা বলে যে পলকে নতুন শিক্ষা পেয়েছে, পুরাতন নিয়মের সাথে কানেকশন নেই, তো পল যদি পুরাতন নিয়মের সাথে কানেকশন না থাকতো, পল বারবার বারবার পুরাতন নিয়ম কেন কোট করছে, ঠিক আছে। যাই হোক, বলছে প্রভুর মন কে জানতে পেরেছে, কে প্রভুকে পরামর্শ দিয়েছে। কিন্তু লাস্টে কি বলছে, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। কত বড় একটা আনন্দের ব্যাপার, কত খুশির ব্যাপার। ঈশ্বরের মন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার মন কে জানে, কে ওনাকে শিক্ষা দেবে। কিন্তু আমরা ওনার মন পেয়েছি কিভাবে, কারণ ওনার আত্মা আমার মধ্যে বাস করছে, পবিত্র আত্মা আমার মধ্যে বাস করছে, পবিত্র আত্মা আমার মধ্যে আছে। আমরা এই জন্য ঈশ্বরের মনটা বুঝতে পারি, ঈশ্বর আমার থেকে কি চায় আমি বাইবেল পড়লে বুঝতে পারি, কোন সময় কি করা উচিত, কার সাথে কিভাবে কথা বলা উচিত, কোনটা করা উচিত না, কোনটা করা উচিত, কিভাবে চলা উচিত, কিভাবে চলা উচিত না, এই সব কিছু আমাদেরকে পবিত্র আত্মা গাইড করবে, কারণ ঈশ্বরের মন আমাদের কাছে আছে। এর মানে কি আমরা কখনো ভুল করব না 100 বার? কেন ভুল করি, কারণ কিছু কিছু মোমেন্টস আমাদের জীবনে এমন আসে যখন আমরা পবিত্র আত্মার কথা শুনি না, নিজেরটার উপরে ডিপেন্ড করি বেশি। আমার মনে হচ্ছে যে এমন করব, আমার ভেতর থেকে ফিলিং আসছে যে এমন করব, আর আমরা কি করি তখন প্রার্থনা করা শুরু করি, প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনবে, মানে কি আমি যেটা চাইছি এটা তুমি আমাকে দেবে, আমি বিশ্বাস করি। প্রভু আমি এই মানুষটাকে বিয়ে করতে চাই, প্রভু আমি এইখানে টাকা ইনভেস্ট করেছি যাতে টাকা বেড়ে যায়, আমি বিশ্বাস করি তুমি দেবে, মানে কি আমি ঈশ্বরকে বলছি আমি অলরেডি কাজটা করে ফেলেছি, আমার প্ল্যানিং এটা, তুমি আমার প্ল্যানিং এ সাপোর্ট করো। বাইবেল বলেছে খ্রিস্টের মন আমাদের আছে, আমরা কাজ করব খ্রিস্টের ইচ্ছা অনুসারে, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। আমি পরিকল্পনা করব, আমি কাজ করব, করে ঈশ্বরকে বলবো আপনি সাপোর্ট করুন, আমি একে ভালোবাসি, আমি একে বিয়ে করব, প্রভু প্লিজ আপনাকে আমাকে বিয়ে করে দিন। আমি এইখানে আমি চাকরিতে যাচ্ছি, এখানে চাকরি করার প্ল্যান করছি, আপনি আমাকে চাকরিটা পাইয়ে দিন। প্রভু আমি উল্টাপাল্টা কাজ করেছি, এখন ভেজালে পড়েছি, আমাকে বের করে দিন। মানে কি কাজ করব আমি, প্ল্যান করব আমি, প্রভু আপনি সাপোর্ট করুন। কিন্তু জিনিসটা হওয়া উচিত উল্টা, প্রভু আপনি কি চান, আপনি কি চান আমাকে করুন, আমার আমার থ্রু দিয়ে করুন, আমি সাপোর্ট করছি, আমার যা করতে হবে আমি করব, আপনি করুন। এটা কিভাবে আসবে, প্রার্থনার দ্বারা। আমি প্রার্থনা করে যখন বলবো প্রভু তুমি কি চাও, তুমি আমার জীবনে করো, আমি আছি, আমি আমি তোমার অনুসারে চলব। এটা হচ্ছে ঈশ্বরের, খ্রিস্টের মন আমাদের কাছে আছে, আমরা বুঝতে পারবো ঈশ্বর আমাদেরকে কি বলছে। আর যদি আমরা বুঝতে না পারি ঈশ্বর আমাকে কি বলছে, তার মানে কুছ তো গড়বড় হে দয়া। তা এতটুকু আমরা আজকে দেখলাম। আমরা কি দেখলাম মেনলি, প্রথম দেখলাম হচ্ছে যে ঈশ্বর আমাদের জন্য এমন কিছু জিনিস রেখেছে যেটা আমরা কল্পনাতেও ভাবতে পারি না। সেকেন্ড আমরা দেখলাম এইসব নিগূঢ় তত্ত্বগুলি মানুষ বুঝতে পারে না, জগতের মানুষ বুঝতে পারবে না, আমরা বুঝতে পারি কেন, কারণ আমাদের মধ্যে আত্মা রয়েছে। আত্মা কিভাবে কাজ করে, যিশু খ্রিস্টের বাক্য দ্বারা, মানে বাইবেল দ্বারা, ঠিক আছে। আর আমরা যে জ্ঞানটা পেয়েছি, এই জ্ঞানটা কোনো জগতের জ্ঞান না, এটা আত্মিক জ্ঞান, যেটা জগতের চোখে মূর্খামি, ঠিক আছে। আর জগতের মানুষ, প্রাকৃতিক মানুষ এটা কোনোদিনও বুঝতে পারবে না, বুঝতেই পারবে না, মাথাতে ঢুকবেই না, সিম্পল ব্যাপার কিন্তু বুঝবে না, ঠিক আছে। আর লাস্টে আমরা জানলাম আমরা ঈশ্বরের মনটা বুঝতে পেরেছি, কেন, কারণ ঈশ্বরের মন, খ্রিস্টের মন আমার ভেতরে আছে, কিভাবে, পবিত্রতা দ্বারা।